আসসালামু আলাইকুম আপনারা অনেকেরই হয়তোবা এই ভিডিওটা যখনই দেখেন না কেন কারণ এখন বাজে রাত বারোটা তেত্রিশ মিনিট চুয়ান্ন সেকেন্ড আজকে সাত তারিখ তো আপনাদের জন্য একটা খারাপ নিউজ নিয়ে আসলাম এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পর হয়তোবা অনেকেই গালিগালাজ করবেন সরকারের বিষয়ে বা বিরুদ্ধে এখন আপনাদের বলে রাখি যদি ভেরিফাই করে এদেরকে বাদ দেওয়া হয় তাহলে কিন্তু সুবিধাটা আপনারা বেশি পাবেন কেননা এদের বাদ দিলে নতুনরা কিন্তু ঢোকার সুযোগ পাচ্ছে যারা সত্যিকার অর্থে পাওয়ার মতো যোগ্য আর এই সরকার এই স্বচ্ছতাগুলো রাখবেই এবং এই বৈষম্যগুলো দূর করার জন্যই কিন্তু এই আন্দোলনটা অনেকে ফ্যাসিবাদী সরকারের সায়াতলে এসে ভুয়াভাবে অনেক সুবিধা পেয়েছেন সেই সকল বিষয়গুলোকে আমরা এখন থেকে রুখে দেবো এবং সহায়তা করব যাতে ডেফিনেটলি একজন ভাতা যোগ্য ব্যক্তি এই ভাতাগুলো পেয়ে থাকে ভিডিওর সামনে চলুন আগানো যাক আপনারা হয়তো অনেকেই এই নিউজগুলা আনএক্সপেক্টেড ভাবে পান কারণ আপনারা এই নিউজগুলো দেখে অভ্যস্ত না যে নিউজটা দেখে আপনার সব থেকে মন খারাপ হবে তাহলে পেরোল করতে করার নিষেধ দিয়েছে বাদ যাবে প্রতি জনে চারজনের ভাতা বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে অক্টোবরেও হচ্ছে না পেরোল কপাল পূর্বে সবারই এবং ভাতা বাদ হবে প্রায় ষাট লক্ষ মানুষের প্রত্যেকটা প্রমাণ সহ আপনাদেরকে আজকে বিস্তারিত ভিডিওর মধ্যে আলোচনা করব তবে আমি আপনাকে অনুরোধ করব। চ্যানেলটিকে সাবস্ক্রিপশন করে রাখার জন্য কারণ প্রয়োজনীয় সকল ডকুমেন্ট এবং নিত্য প্রয়োজনীয় সকল কন্টেন্ট আপনারা আমার চ্যানেল থেকে পাবেন ইনশাআল্লাহ সবার আগে এই মহিলাটাকে আপনার ফোকাস করুন ভালো করে এই ব্যক্তিকে আপনারা কেউ চেনেন কি না এই ব্যক্তিকে চেনার জন্য আপনাদেরকে এমন যে কাজটা করতে হবে তাহলে ফার্স্ট গুগলে যদি যাই আমি গুগলে গিয়ে যদি লিখি ডিএসএস গভ ডট বিডি এই ওয়েবসাইটটা লেখার পর ওয়েবসাইটে আসবে সমাজসেবা অধিদপ্তর এস টি পিএস ডিএসএস গভ ডট বিডি ওয়েবসাইটটা যখন আমি চাপ দেবো এরকম একটা ওয়েবসাইট পাবো যে ওয়েবসাইটটা হলো অধিদপ্তর বেসড এবং এটা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তর এখানে আসলেই আমি যে ছবিটা দেখিয়েছিলাম আপনাদের এই ছবিটাই এখানে দেখুন লেখা আছে শারমিন এস মোহিদ যিনি মাননীয় উপদেষ্টা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা এই ব্যক্তি আজকে একটা কড়া বিষয়ে উল্লেখ করেছে ইনি হলো সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা আমি আবারও বলছি সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস ইনার নাম এই ব্যক্তি আজকে কি কাজ করেছে ইনি একটা আর্টিকেল প্রকাশ করেছে বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কমে আর্টিকেলের মধ্যে একটা বিষয় ছিল যে বিষয়টা হলো সামাজিক নিরাপত্তা বেষ্টনের তালিকা আগে পর্যালোচনা তার আগে ভাতা সান না তো এই বিষয়টা নিয়ে সব থেকে গুরুত্বপূর্ণ আলোচনাটা হবে আজকে আলোচনার মধ্যে হয়তো অনেক কিছুই আপনারা দেখতে পারবেন যেগুলো আপনাদের সঙ্গে ফার্স্ট টাইম শুনছেন আচ্ছা এখানে প্রথমে দেখুন লিখেছে সামাজিক নিরাপত্তা বেষ্টনী তালিকা পর্যালোচনার আগে ভাতা চার নয় আমি দায়িত্ব নেবার পর একবার ভাতার একটা ইনস্টলমেন্ট চলে গিয়েছে আগের নিয়মে আমি এটা খতিয়ে দেখার সুযোগ পাইনি বললেন সমাজ কল্যাণ উপদেষ্টা আচ্ছা এইবার মেইন টপিকটা দেখুন বয়স্ক বিধবা বিভিন্ন ভাতা এক কোটি বিশ লাখ উপকারভোগের তালিকায় তেতাল্লিশ শতাংশ ত্রুটি থাকা তথ্য পেয়ে খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মোহিত এইখানে বিস্তারিতর মধ্যে বিস্তারিত সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনের আওতায় উপকারভোগীর রবিবার দায়িত্ব দায়িত্বপাত দুই মাস পূর্তিতে সচিবালয়ের সাংবাদিকদের তিনি কথা বলেন উপদেষ্টা বলেন তিনি দায়িত্ব আসার পর একবার ভাতার দেওয়া হয়েছে কারণ তিনি খতিয়ে দেখার সুযোগ পাননি তালিকায় কি ত্রুটি রয়েছে এই প্রশ্নটা তাকে যখন সাংবাদিকরা করে তিনি বলেন ইউনিসেফ আমাদের কাছে একটা জরিপ প্রতিবেদন পাঠিয়েছে যেখানে দেখা যাচ্ছে নির্বাচিত উপকারভোগীর মধ্যে তিতাল শতাংশই ত্রুটিপূর্ণ যারা অন্তর্ভুক্ত হয়েছে তারা হওয়ার মতো না এখানে অনেকেই আমার থামলাইনটার উপর একটা দোষারোপ করতে পারেন যে আপনি কিভাবে বললেন এই বিষয়টা আমি এই সোর্সের উপর নির্ভর করে বলেছি দেখুন এখানে তিতাল্লিশ শতাংশ ত্রুটিপূর্ণ রয়েছে এই ত্রুটি বলতে একজন ব্যক্তি বিধবা না তার সামনে থাকার পরে বিধবা কাঠ পাচ্ছে আরেকজন ব্যক্তি প্রতিবন্ধী না কোনোভাবে সরকারের বিভিন্ন বিগত সরকারের শাসন আমলে বিভিন্ন মানুষের সাপোর্ট নিয়ে কাট করেছিল তারা কাট করেছে ভুয়াভাবে এই সকল ব্যক্তিদের জন্যই ইউনিসেফ এডি করছে অর্থাৎ যারা অন্তর্ভুক্ত হয়েছে তাও হওয়ার মতো না এখানে অন্য লোক ক্রাইটেরিয়া আসার কথা ডিভিশনাল বা এরোর মানে হচ্ছে ভুল জায়গায় হচ্ছে আমাদের আমরা এখন রিভিউ করব তারপর ছাড় দেওয়া হবে এই রিভিউ বলতে আবার হয়তো বা ভেরিফিকেশান হবে প্রত্যেকটা ব্যক্তির ডে বাই ডে ডোর বাই ডোর এই ভেরিফিকেশনটা সম্পূর্ণ হবে ওকে এরপর উনি বলেছে আমি দায়িত্ব নেওয়ার পর একবার ভাতাটা ইনস্ট্রলমেন্ট চলে গিয়েছে আগের নিয়মে আমি এটা খতিয়ে দেখার সুযোগ পাইনি এরপর আর একটা বিষয় বলছে সঠিক লোক নির্বাচনের আগে ভাতা ছাড় দেওয়ার বিষয়ে তিনি বলেন ত্রুটিগুলো আমাদের খতিয়ে দেখতে হবে জলদি করে জলদি করে শুধু দিয়ে দিলে হবে না যাকে দিচ্ছি দিতে চাচ্ছি সে পাচ্ছে কিনা সেটা আমাকে বুঝতে হবে এখানে কোনো অসচ্ছলতা থাকতে পারবে না এরপর তিনি বলল বয়স্ক বিধবা বা স্বামী পরিত্যক্ত ভাতা প্রতিবন্ধী ভাতা সহ বিভিন্ন শ্রেণীতে সরকার হতদরিদ্রের মানুষের মাঝে বিতরণ করে থাকে উনিশশো সালে আওয়ামী লীগ সরকার আসার পর প্রথম বয়স্ক ভাতা চালু হয় ওকে এরপর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ধীরে ধীরে এই ভাতার উপকার পরিমাণও উল্লেখযোগ্য হারে পারে তবে উপকারভোগী নির্বাচনের ক্ষেত্রে অনিয়মের বিষয়টি অনেকবার হয়েছিল বর্তমানে এক কোটি বিশ লক্ষ উপকারভোগীর মধ্যে বয়স্ক বিধবা ভাতা পান তারা মাসে পাঁচশো টাকা এবং যারা প্রতিবন্ধী ভাতা পান তারা পান আটশো টাকা হারে ওকে এই উপকারভোগীর মোবাইল ব্যাংকিং হিসেবে সরকার পাঠিয়ে দেয় চলতি অর্থ বছরে সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট সমাজের সুরক্ষা খাতে এক লাখ ছত্রিশ হাজার ছাব্বিশ কোটি টাকার বরাদ্দ দেওয়া হয়েছে যা বাজেটের সতেরো শতাংশ বেশি এইখানে আহ নারী নির্যাতনের বিষয়ে আরো কথা বলেছে সব থেকে বড় বিষয় হলো ডে কেয়ারের কথা উল্লেখ আছে গণ অভ্যতের ক্ষতিগ্রস্তদের কি কি করছে যাবিত বহু কথা আজকে আলোচনা করা হয়েছে যে বিষয়গুলো একটা ভিডিওর মধ্যে বললে পূর্ণাঙ্গভাবে আসবে না আমি আপনাদের যথেষ্ট প্রমাণসহ বিডি নিউজ টোয়েন্টি ফোরের তাদের আর্টিকেলটা ভিডিওর মধ্যে উল্লেখ করলাম এবং আরেকটা বিষয় উল্লেখ করতে চাচ্ছে এখানে কিন্তু পেরোল করতে ডেফিনেটলি সময় লাগবে এই ক্ষেত্রে কারণ এই জাস্টিফাই গুলো করতে অবশ্যই সময় লাগবে আর সময় যাওয়ার পরেই পেরোল হবে যেটা ভিডিওর মধ্যে বারবার উল্লেখ করেছি আর আপনারা হয়তো অনেকেই করা শাসন করতে পারেন বিগত সরকার থাকলে ভাতা আপনাদের তাড়াতাড়ি দিয়ে দিত হ্যাঁ ডেফিনেটলি দিত কারণ তার আন্ডারে দশজনের মধ্যে চারজনের চূড়ায় ভাতা রয়েছে যারা তার কাছের লোকজন তারাই ভাতা পাওয়ার যোগ্য না সবার জন্য এই স্বাস্থ্য প্রযোজ্য এটা খুবই একটা খারাপ বিষয় হলো শুধুমাত্র ভেরিফাইটা করলেও হয়তো হতো এখন দেখা যাক সামনের দিনগুলোতে কী আসে তবে আপনারা অবশ্যই কেউ বিচলিত হবেন না একটু ওয়েট করেন ইনশাল্লাহ শবুরে অবশ্যই ভালো কোনো নিউজ নিয়ে আসবে এবং আপনারা টাকাগুলো দ্রুত পেয়ে যাবেন এই কামনাই করি আর অবশ্যই আপনারা বাজে মন্তব্য করা থেকে বিরত থাকবেন আপনাদের আক্ষেপ আমি বুঝতেছি তো এই বিষয়গুলো নিয়ে আপনার একটু নিজেরাও নিজেদের মধ্যে আলোচনা করুন এবং কমেন্ট বক্সে বলুন এর যৌক্তিক কারণ গুলো ঠিক আছে কিনা ধন্যবাদ সবাইকে দেখো অন্য কোনো টপিকে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না